नमस्कार, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। প্রতিটি মাস আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসে, নতুন কোনো না কোনো সুযোগ নিয়েই আসে। তাই পুরনো ভুলগুলো সংশোধন করুন আর সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর শপথ নিন। আমি আবারও চলে এসেছি মাসিক ফলাফল নিয়ে। 2020 সালের জুন মাস কি হতে চলেছে মেষ রাশির বিস্তারিত বলবো। তার আগে একটু বলি, আমরা জানি রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। অন্ধকার একটা সময় কেটে আলোর প্রভাব আমরা পেয়ে থাকি। ঠিক সেইভাবে এই মেষ রাশির জীবনেও ঠিক জুন মাসটা সেই আলোর প্রভাবটা নিয়ে আসবে। আমাদের অন্ধকার কেটে গিয়ে সে আলোর জ্যোতি নিয়ে কি ঘটতে চলেছে বিস্তারিত মেষ রাশি সম্পর্কে বলবো। প্রথমেই বলবো যে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাই আপনারা যাদের যেই মেষ রাশির জাতক জাতিকারা আছেন, তারা প্রত্যেকে পুরো মাসটা লাল পোশাক পরার একটা পরিকল্পনা নেবেন বা পরবেন। আমি আপনাদের অনুরোধ করছি, খুব শুভ ফল পাবেন। লাল জিনিসটা ইউজ করবেন বেশি। যদি বাইকটা আপনার কেনা হয়ে গেলে তো কিছু করার নেই, যদি কিনবেন ভাবেন লাল রঙের ইউজ করুন। জামা না পারলেও একটা রুমাল লাল রঙের ইউজ করুন। লাল জিনিসটা খুব খুব কাছে রাখার চেষ্টা করুন, আপনার জন্য শুভ। তারপরে আসছি আপনার স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যর দিকটা একটু আপনার পাটা ফলো রাখবেন। আপনার রাশিচক্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পায়ের একটা চোট লাগার ব্যাপার হতে পারে। সে আপনার পা ভাঙতে পারে, ব্যথা পেতে পারেন, কাটতে পারে, যা হবে পায়ের দিকটা একটু ফলো রাখবেন। তারপরে আসি যেটা আমাদের সব থেকে বড় জিনিস, যেটা অর্থ। এই মাসে আপনাদের প্রথম সপ্তাহ বাদ দিয়ে আপনাদের কিন্তু অর্থ আসবে। সে ছোট ব্যবসা করুন, বড় ব্যবসা করুন, সার্ভিস করুন, যেই ব্যবসার সাথে জড়িত থাকুন, যে কর্মের সাথে জড়িত থাকুন, সাফল্য আসবে, ভালো ফলাফল আপনারা পাবেন। সেকেন্ড সপ্তাহ, প্রথম সপ্তাহ বাদ দিয়ে এই জুন মাসটা আপনাদের পুরো মাসটাই খুব ভালো কাটবে। যারা বিয়ে শাদী করেননি বা প্রেম সংক্রান্ত কোনো কিছুতে জড়িয়ে আছেন, তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। আর নতুন প্রেমের কিন্তু প্রচুর সম্ভাবনা। যাদের প্রেম নেই, আপনাদের কিন্তু নতুন প্রেম আসবে। আর যারা বিবাহিত আছেন, বিবাহিত জীবন মোটামুটি থাকবে। ঝুট ঝামেলাও খুব হবে না, মধুমেহও বলতে পারবো না, মোটামুটি থাকবে। তারপর আসি গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকার সম্ভাবনা আছে। যদি বাড়িতে আপনাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা বা কেউ বয়স্ক থাকে, তাদের নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের থেকে একটু সতর্ক থাকবেন। যারা সার্ভিস করছেন, সার্ভিসের জায়গাটা অত্যন্ত ভালো ফল পাবেন। মানে আপনার এই মাসটা ভালো থাকবে সব দিক থেকে। আর যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা আপনাদের কিন্তু রেজাল্ট তুলনামূলক ভালো আসবে। নতুন যারা চাকরির জন্য যোগাযোগ করছেন, করতে থাকুন, শুভ কোনো সংবাদ শুনতে পারেন এই মাসটায়। আর যারা বিয়ে করবেন ভেবেছেন, মেয়ে দেখাশোনা করছেন, তারাও কিন্তু এই মাসে দেখাশোনা চালাতে পারেন। আপনাদের কিন্তু এই মাসে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে এখন পর্যন্ত যা যা আমার মেষ রাশি সম্পর্কে বলতে হলো, সবই কিন্তু ভালো, সবই শুভ। তার মধ্যে আমি একটা কথা বলে রাখি, দেখবেন আপনাদের পাশেই বা আপনার পাড়াতেই আপনার রাশিরই দুজন তিনজন আছে। কারোর দিনে দিনে উঠে যাচ্ছে, কেউ যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেও মেষ রাশি, আর যে উঠে যাচ্ছে সেও মেষ রাশি। মেষ রাশি হলে যে সবার একই অবস্থা সবকিছু না, যার যার গ্রহ নক্ষত্রর কি পরিস্থিতি আছে তার উপরে ডিপেন্ড করে। তার জন্য এই কথাটা বলার উদ্দেশ্য, আপনারা প্রত্যেকের দশা রাশিটা একটু কাউন্সিলিং করিয়ে নেবেন, যে কোনো কারণ আপনার যেখানে ভালো লাগে যে এটা করালে কি হবে। এই যে আমি যে ফলগুলো বললাম সব কিন্তু কমন, মানে এটা ঘটবে, কিন্তু তার জন্য আপনার রাশি চক্র সমস্তটা ক্লিং থাকতে হবে। সে ক্লিং কিন্তু প্রত্যেকের থাকে না, সেটাই একটু দশারাশি কী অবস্থায় আছে জেনে নিন, কাউন্সিলিং করে নিন, তাহলেই কিন্তু এই যা যা বললাম সব সুফলগুলো আপনার জীবনে মিলবে, এটা বুঝতে হবে। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।